শুধু তোমাদের জন্য ক্যামেরাটা অন করেছি, না হলে হয়তো ক্যামেরাটা অন করতাম না। আর প্রথমেই জানাই আমার পরিবারের সবাইকে প্রণাম। সে আমার থেকে ছোট হও, আমাকে আন্টি বলো, আমাকে দিদি বলো, আর বড়রা তো আছোই, প্রণাম কেন? প্রণাম মানে হচ্ছে তোমাদের প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। ছোটরাই বড়দের রেসপেক্ট করবে তা তো নয়, বড়রাও ছোটদের রেসপেক্ট করে। তোমরা ছোট ছোট বাচ্চা মেয়েরাও এত সুন্দর কমেন্ট করেছো, আমাকে এত ভাবে মোটিভেট করেছো, আমার মনে হয়েছে আজকে ক্যামেরাটা অন করা আমার উচিত, আজকে আসাটা উচিত। তো আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি প্রথমে বলে নিই, আমি ভেবেছিলাম তোমাদের জাস্ট জানিয়ে দেবো যে আমি আর ওইভাবে ব্লগিং করতে পাচ্ছি না, কারণ বারবার আমার মানে গ্লিচ করছে, আমার চ্যানেল নিয়ে প্রবলেম হচ্ছে। আর এটা একদিন দুদিন, এক মাস দু মাস নয়, 2021 জানুয়ারির পর থেকে বারবার যে কথাটা আমি বলছি এটা হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, কিন্তু এটা আমার হয়েই চলেছে, কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। প্রথম প্রথম ভাবতাম ঠিক আছে ঠিক হয়ে যাবে, আরও কিছুদিন দেখি আরও কিছুদিন দেখি, দেখতে দেখতে কিন্তু আজকে অনেকগুলো মানে মাস কেটে গেছে, প্রায় বছর কেটে গেছে, প্রায় না বছরই কেটে গেছে। তো যাই হোক, কালকেও যে ভিডিওটা দিয়েছি সেটার ব্যাপারে বলি, কালকের ভিডিওরও নোটিফিকেশন কিন্তু অনেকে পাইনি। আমার কাছে মেসেঞ্জারে মেসেজ এসছে, আমার কাছে ইনস্টাতে এসেছে যে আজকেও পেলাম না, আজকেও পেলাম না। এটা কিন্তু হয়ে চলেছে, কেউ কেউ হয়তো পাচ্ছ, কিন্তু মানে 75% লোক কিন্তু পাচ্ছ না। ইভেন কালকে সৌরভ কোনো নোটিফিকেশন পায়নি। এই গেল এক নম্বর কথা। কালকের কমেন্ট বক্স বন্ধ হয়নি, কালকে পুরোই খোলা ছিল। আমি কালকে পুরো ভিডিওটা দেওয়ার পর সমানে সার্চ করে গেছি, সমানে আমি মানে আমার স্টুডিও খুলে বসেছিলাম। কালকে কি হয়েছে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কি হচ্ছে। 4 ঘন্টা 56 মিনিটে ভিউ দেখাচ্ছে হচ্ছে 878 878। এবার দেখো, 4 ঘন্টা 57 মিনিটে আমার ভিউ দেখাচ্ছে 725। দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ভালো করে দেখো কি করে এক মিনিটের মধ্যে আমার এতগুলো ভিউ কমে গেল। এই হচ্ছে এই ধরনের প্রবলেম সমানে আমি ফেস করছি, কালকেও ফেস করেছি। তো তোমাদের সাথে আমার মনে হলো এটা শেয়ার করি, কারণ তোমরা যখন আমাকে এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবেসেছো, এটা আমার কর্তব্য। আমার এই ক্যামেরাটা খোলা শুধু তোমাদেরই জন্য, আর রিয়েলি তোমাদের ওপর আমার রেসপেক্ট ভীষণ বেড়ে গেছে, ভালোবাসা তো ডেফিনেটলি রেসপেক্ট বেড়ে গেছে। আর এবার এক এক করে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। প্রথম হচ্ছে, তোমরা অনেকেই বলেছো নিউ চ্যানেল খোলো, এটা তুমি ইয়ে করো, এটা বারবার গ্লিচ খাচ্ছে। এবার নতুন যে চ্যানেল আমি করব সেখানেও কিন্তু এরকম হতে পারে, মানে এর কোনো গ্যারেন্টি নেই যে সেখানেও এরকম হবে না। আমার এই পরিবার .com কিন্তু প্রথম থেকে এরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি, আমি খুব সুন্দর এগোচ্ছিলাম, আমার ভীষণ ভালো ভিউজ আছে, ভীষণ ভালো সাপোর্টার রয়েছে, সেটা তো কালকে প্রুভ হয়ে গেছেই যে তোমরা এতটা ভালোবাসো, এত টাইম দিয়ে আমাকে কমেন্ট করেছো, এত বড় বড় কমেন্ট করেছো, আই এম ব্লেসড রিয়েলি। যাই হোক, এবারে আমাকে তোমরা বলো, এবার যে নতুন চ্যানেল করব সেটারও কোনো শিওরিটি নেই, সেখানেও রিপোর্ট হতে পারে, সেখানেও অনেক কিছু হতে পারে। তো সেটা করেও মানে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কোনো ক্রিয়েটিভ চ্যানেল আমি একটা আলাদা করে করতে পারি, সেটা আমি একটা ভাবনা চিন্তা করছি, কিন্তু সেটা এক্ষুনি পসিবল না, কারণ আমার আদার্স অনেকগুলো কাজ রয়েছে। তোমরা খুব ভালো করে জানো আমার সামনে ফ্ল্যাটের মানে আমাদের নতুন ফ্ল্যাটের ব্যাপারে কাজ চলছে, সেটা আমাকে হ্যান্ডেল করতে হয়, তাছাড়া বাড়ির অনেক কাজ, তাছাড়া আমার দোকান, আমার ব্রাইডাল তত্ত্ব সাজানো, এগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকি। তার মধ্যে ইউটিউব তো রয়েছে। আর একটা কথা তোমাদের বলি, আমি যখন একটা চ্যানেল তৈরি করব, আমি পরিবার .com হট করে তৈরি করেছি, আমি কোনো প্রিপারেশন না নিয়ে তৈরি করেছি, আমি এত কিছু জানতাম না। আমি জানতাম ভিডিও করে আপলোড করে দেবো, এডিট টেডিট করে, এরকমই ভেবেছিলাম, কিন্তু এত কিছু রয়েছে রিয়েলি আমি জানতাম না। আস্তে আস্তে আমি যখন জেনেছি একটা জিনিসকে, যখন আমি তৈরি করছি সে তো আমার বেবি, তো আমি তাকেই ঠিকমতো লালন পালন করতে পারছি না, আবার একটা ক্রিয়েট করব, মানে আমার না খুব মানে আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই এর সাথেও, কিন্তু আমি ভীষণ ইমোশনালি অ্যাটাচড, যার জন্য আজকে আমি আবার এসেছি।
যাই হোক, সেই জন্য মানে একটা চ্যানেলকেই আমি চাইছি আমার পরিবার ডট কম, মানে এটা আমার ফ্যামিলি, ইভেন আমার নামটাও আমার কাছে ভীষণ টাচি নাম একটা, তো সেটাকে আমি বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটাকেই আমি এগোনোর চেষ্টা করছি। আর যখন সেটাতে বারবার ফেলিওর হচ্ছি, বারবার ফেলিওর হচ্ছি, তখন ভেবেছি আমি সরে যাব, হয়তো এই কাজটা আমার ঠিক হচ্ছে না বা আমাকে লোকে ঠিক মতো নিচ্ছে না। কিন্তু কালকে তো তোমরা সত্যি কথা, মানে আমার কিছু বলার নেই, আমি কি বলবো, আমি মানে আমি ভাষা হারিয়ে ফেলছি, আমি জানি না আমি তোমাদের ঠিক মতো বোঝাতে পারছি কি পাচ্ছি না, কিন্তু আই এম ভেরি মাচ ব্লেসড, আমি বারবার এই কথাটা বলছি, সত্যি এটা আমার মনের কথা। আর অনেকে আমাকে বলেছো যে দিদি তোমার চ্যানেল রিপোর্ট হচ্ছে, তুমি দেখো তোমার চ্যানেল রিপোর্ট হচ্ছে। দেখো আমি একটা কথা বলি, পেছন থেকে যদি কেউ কিছু করে বা কিছু হয়, সেটা তো আমার কিছু করার নেই, তাকে আমি দেখতেও পাচ্ছি না আর বলে কোনো লাভ নেই, আর আমি বলাটা পছন্দও করি না। তার কারণ হচ্ছে কেউ যদি পেছন থেকে কিছু করে আমি কি করব, সেটা তো আমার কিছু করার নেই, আর বলে হবেটা কি, যার কাজ যেটা সে সেটা করে যাবে, যদি সে মানে করব মনে করে সে সেটা করেই যাবে, আমি সেগুলোতে একদমই বদের হই না। আজকে কিছু করার নেই, এই দেখো যদি গ্লিচও মানে ইউটিউবে যদি বারবার গ্লিচ হয়ে যায় আমার চ্যানেল নিয়ে, যদি প্রবলেমটা থেকেই যায়, তা আমার তো কিছু করার নেই, আমি ট্রাই করছি ইউটিউবকে জানানো, আমি ট্রাই করছি যে যেভাবে মানে প্র্যাকটিক্যালি যে যেভাবে এগোনো যায় সেগুলো। আর আমাকে অনেকে বলেছে, আমার সাথে যোগাযোগ করেছে অনেকে যে তারাও দেখছে ব্যাপারটা, তো সেটা আমি ট্রাই করছি। তবে আমি কে আমাকে রিপোর্ট করলো সেখানে আমি ছুটবো সেটা আমি করবো না, বিকজ আমি বদের করি না ব্যাপারটা, কারণ আমি তাকে জানিও না কে কী করছে না করছে, আমি এই ব্যাপারটা বদের করি না, এটা আমার নেচার। আমার কীরকম নেচারের জানো তো, আমার হচ্ছে আমি আমার যে পরিবার, আমি সৌরভ, তিতলি, তোমরা, যেখানে আমাকে আমার এত সাপোর্টার, ইভেন তোমাদের আর একটা কথা বলি, সৌরভের অফিস, সৌরভের অফিস যে আমাকে কি সাপোর্ট করে তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমাদের মানে কিভাবে ওরা খবর নেয়, দারুণ হচ্ছে ম্যাডাম এটা আরও এগিয়ে যান, চলুন আপনি আমাদের সাথে, মানে রিয়েলি আমি অনেক 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 ভালো মানুষ পেয়েছি, তাই খারাপ কি হচ্ছে না হচ্ছে আই লিস বদার। আর একটা কথা তোমাদের আমি বলি, বারবার বলেছো যে তুমি কাজ বন্ধ করে দিলে আমাদের কাজের অনুপ্রেরণা বন্ধ হয়ে যাবে, আমি আমরা তোমাকে দেখে কাজ করতে শুরু করেছি, মানে এই কথাটা না আমাকে ভীষণ টাচ করেছে, ভীষণ টাচ করেছে যে তোমার মতো স্ট্রং মেয়ে, সত্যি আমি লাইফে অনেক লড়াই করেছি, অনেক যুদ্ধ করেছি, এটা ঠিক কথা, সেই সব গল্প যদি আমার চ্যানেল চলতে থাকে নিশ্চয়ই সেই গল্প হবে। আর কী হয়েছে জানো তো, একটা কাজ করছো, একটা আশা নিয়ে একটা কাজ করছো, একটা জিনিস এগোচ্ছো, জিনিসটা তোমার ভালো হচ্ছিল, সব কিছু ভালো এগোচ্ছিল, হঠাৎ করে কেন এরকম ব্যাকস্টেপ শুরু হলো, ব্যাকস্টেপ শুরু হলো, পেছনে পেছন দিকে শুরু হলো, সেটাই তখন মানে কি বলো তো ভেবেছি গ্লিচ হচ্ছে, ঠিক আছে এক মাস বাদে দু মাসের পর ঠিক হয়ে যাবে, এটা ঠিক হবে ওটা ঠিক হবে, বাট ঠিক হচ্ছে না, সেটা আমি দেখছি ঠিক হচ্ছে না, তখনই খারাপটা লাগে, তখনই মনে হয় যে হয়তো এই কাজটা আমার জন্য নয়, আমি সরে আসি, কারণ এতে আমি এত টাইম দিচ্ছি, এটা থেকে আমি সরে আসি। বাট তোমরা কালকে বলবার পর আমি মানে আমি নিজে গিল্ট ফিল করব, আমি যদি সরে আসি আমি নিজে গিল্ট ফিল করব। তো তোমাদের এই ভালোবাসার দাম আমাকে দিতেই হবে, আর আমি দেওয়ার চেষ্টাও করব যতটা পারব, আমি জানি তোমাদের সাপোর্ট আমার সাথে রয়েছে, তো মানে রিয়েলি মানে কি বলবো তোমাদের, তোমাদের যে কিভাবে থ্যাঙ্কস দেবো আমি বলে বোঝাতে পারছি না। হ্যাঁ আমার চ্যানেল বারবার প্রবলেমে পড়ছে, প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, ইউটিউব তো একটা মেশিন, সে ভাবছে যে এত নেগেটিভিটি আসছে চ্যানেলটা, তাহলে চ্যানেলটাকে রিচ কমিয়ে দাও, এই করে রিচ কমিয়ে দেওয়া হচ্ছে। বাট তোমরা তোমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই যে তারা রিচ কমিয়ে দেবে। তোমরা যদি প্রচুর পরিমাণে লাইক দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে কমেন্ট করো,
তাহলে কিন্তু রিচ আস্তে আস্তে বাড়বে। তোমরা জানো আমার চ্যানেল খুব একটা বড় চ্যানেল নয়, তাও কিন্তু আমি বেশ কিছু প্রমোশন ভিডিও করেছি, প্রচুর নয় কিন্তু 4-5টা তো করেইছি, প্রমোশন ভিডিও করেছি। প্রমোশন ভিডিও তখনই আসে এনগেজমেন্ট দেখে, কিন্তু প্রমোশন ভিডিও আসে, প্রমোশন ভিডিও কিন্তু এমনি এমনি আসে না। প্রমোশন ভিডিও করতে গেলে অনেক কিছু চাই আমাদের কাছে, সেগুলো আমরা দিয়েছি, সেইগুলো দিয়ে তিতলি করেছে, প্রমোশন ভিডিও আমি করেছি। ওরা তোমাদেরই পরিবারকে, মানে পরিবার ডট কমকে তোমরাই এগিয়ে নিয়ে যেতে পারো, একমাত্র এটা তোমরাই পারো, আর তোমাদের পক্ষেই এটা সম্ভব। তোমরা যেরকম আমাকে ঘুম থেকে উঠিয়ে ঝাঁকিয়ে ক্যামেরার সামনে বসিয়েছো, তোমরাই এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তোমাদের আমার কিছু বলার নেই, তোমাদের সবার কাছে আমি মানে রিয়েলি বলছি, আমি আবার আমার প্রণাম জানাচ্ছি, কারণ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো। আমাকে কদিনই বা চেনো, কতটুকুই বা চেনো, আমি কে, তাও তোমরা এত সাপোর্ট দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, সত্যি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। শুধু একটা কথাই বলবো যে আমরা পজিটিভ দিকে এগোবো, আমরা পজিটিভ ভাববো, কে কি করছে। যদি আমার পক্ষে 100টা নেগেটিভিটি আসে, তোমরা সেটা 1000টা পজিটিভিটিতে ভরিয়ে দাও, এই কথাটাই আমি বলবো। আর আমার বেশি কিছু বলার নেই। হ্যাঁ, ব্লগ আমি করব, আমি রিসেন্টলি কোনো ব্লগ করিনি, হয়তো ব্লগ আসতে একটু দেরি হবে, কারণ আমি একটু এই এই সমস্ত নিয়ে, মানে আমার চ্যানেলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, বিভিন্ন জিনিস শুনছি, কীভাবে কী করতে হয়, কেন আমার এরকম বারবার হচ্ছে, কমেন্ট বক্সে প্রবলেম হচ্ছে, নোটিফিকেশানে প্রবলেম হচ্ছে, আর তোমাদের তো স্ক্রিনশটটা দেখালামই, যারা দেখোনি তারা গিয়ে আবার দেখে আসতে পারো, ভিউজও কীভাবে হঠাৎ করে 1 মিনিটের মধ্যে কমে যাচ্ছে। কমার তো কথা না, ওটা বাড়ার কথা, লোকে আরও বেশি দেখে, সেটা কমে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমার সাথে, আমার কিছু করার নেই, যেভাবেই হোক সেটা হচ্ছে, আর সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারো তোমরাই। তাই তোমরা যদি এটাকে আরও বেশি শেয়ার করো, আরও বেশি লাইক করো, আর যদি প্লিজ খুঁজে আমার চ্যানেলটাকে দেখো, তাহলে হয়তো আমার রিচটা আরেকটু বাড়বে। সাবস্ক্রাইব করার পর তো একটা অল বাটন আসে, অলটাকে একবার ক্লিক করে, মানে অফ করে আরেকবার অন করো অলটাকে, শুধু তো করে একটু দেখো, যদি চ্যানেলটা আবার এগিয়ে আনতে পারি। তোমরা দেখেছো হয়তো আমি একটা ফ্রগের ভিডিও করেছিলাম, টাওয়েল দিয়ে একটা ব্যাং বানিয়েছিলাম, ওটা ভীষণ নতুনত্ব ছিল। আর আমি তত্ত্ব সাজানো দেখাই এই কারণে যে তত্ত্ব সাজিয়ে কিন্তু মানুষ রোজগার করতে পারবে। আমি চাই মেয়েরা রোজগার করুক বাড়িতে বসে, শুধু মেয়েরা নয়, বাড়িতে বসেও মানুষে রোজগার করুক, এটা আমি চাই, কারণ এই সময় এই সিচুয়েশনে রোজগারটা খুব দরকার। সেই জন্য আমি দেখবো অনেক সময় তত্ত্ব সাজানো এগুলো দেখাই, আর সেটার কটা কত ভিউ হয়েছে দেখো, তোমরা আমার হাতের কাজ এত ভালোবাসো, কারণ নোটিফিকেশানই লোকের কাছে পৌঁছোয়নি। তিতলি একটা টিচার কিরকম হবে, কিভাবে মানে বাচ্চারা বড় করা উচিত সেটা নিয়ে একটা কথা বলেছে, দেখো কত ভিউ হয়েছে, ওটার তো সমানে কমেন্ট বক্স অফ হয়ে গেছে, সমানে। তো যাই হোক, এইভাবেই চলছে, তো চলাটা বন্ধ করতে গেলে, চ্যানেলটা এগোতে গেলে তোমরা ছাড়া চলবে না। তাই তোমাদের আবার জানাচ্ছি, তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, আশা করবে এই ভালোবাসাটা আমার সাথে থাকবে। অনেকে জিজ্ঞেস করেছো, লোপা বলো তোমার জন্য কি করতে পারি, কি করে হবে, তো একটাই কথা, তো প্রচুর নেগেটিভিটি আসুক, প্রচুর আমার রিপোর্ট আসুক, তোমরা সেটা পজিটিভিটিতে ভরিয়ে দাও, তোমরা আরও চ্যানেলটাকে একটু লাইক দাও, পারলে একটু কমেন্ট করো, যদি একটু তোমাদের সময় থাকে কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করো, তাহলে হয়তো ওটা মেশিন তো ওটা দেখবে, বাবা তাহলে এত রিপোর্ট হচ্ছে, তার থেকে তো বেশি ভালো লাইক আসছে, তার থেকে তো বেশি ভালো কমেন্ট আসছে, বেশি শেয়ার হচ্ছে, তখন আবার আস্তে আস্তে চ্যানেলটা রিচ করবে, সেকেন্ড চ্যানেল খোলাই যায়। কিন্তু কী বলো তো, একটাকেই ঠিকমতো বড় করতে পারলাম না, আবার একটাকে ভালো করে বড় করি, তাই না, আমি তো মা, তাই কি না বলো। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ডেফিনেটলি আমি ফিরে আসছি। একটা কথা বলার জন্য ক্যামেরা অন করলাম, সে কথাটা আমি ভুলে গেছিলাম, বাট ক্যামেরাটা আবার অন করে তোমাদের বলছি, তোমরা যদি কেউ, এটা আমার রিকোয়েস্ট, তোমরা যদি কেউ দক্ষিণাপনে আসো, তাহলে কিন্তু আমাকে আগে থেকে আমাকে DM করবে, মানে সেটা তুমি আমাকে ফেসবুকে করো, আমাকে ইনস্টাতে করো, যে করে হোক আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের সাথে দেখা করতে চাই, কফি খাবো একসাথে। কারণ সত্যি কথাই, আমি ভাবতে পারিনি তোমরা আমাকে ঘুম থেকে তুলে এভাবে বসিয়ে দেবে, আবার লোপার মধ্যে সেই এনার্জিটা এনে দেবে।
তাই আমি তোমাদের সাথে কফি খেতে চাই। যদি তোমরা আসো কোনো দিন দক্ষিণাপনে, প্লিজ আমাকে আগে থেকে জানাবে, আমি যদি ফ্রি থাকি আমি ডেফিনেটলি যাব, আমরা একসাথে কফি খাবো। টাটা।